পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, আসসালামু আলাইকুম। কানাডা শীতপ্রধান দেশ, তাই অনেকে ভাবতে পারেন কানাডায় মনে হয় একটি ঋতুই বিদ্যমান, কিন্তু না, চার ঋতুর দেশ কানাডা। কানাডায় চারটি ঋতু হলো গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত। কানাডা দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আর এই সৌন্দর্যকে রং বিরঙে ফুটিয়ে তোলে ঋতুগুলো। সুপ্রিয় শ্রোতা, কানাডার ঋতু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে বিভিন্ন বিষয় তথ্যের এই পর্বে। প্রথমে গ্রীষ্মকাল নিয়ে আলোচনা করা যাক। জুন, জুলাই আর আগস্ট, এই তিন মাস হলো কানাডার গ্রীষ্মকাল। এই সময় দিন অনেক বড় হয়, রাত 9টার সময়ে সূর্য ডুবে। এই সময় তেমন একটা গরম পড়ে না, চারিদিকে বয়ে চলে হালকা শীতল বাতাস। এই সিজনে গাছপালায় থাকে সবুজ পাতা, যা প্রকৃতিকে করে তোলে অতুলনীয় সুন্দর। গ্রীষ্মকালে অনেকেই ঘুরতে চলে যান সমুদ্র সৈকতে, আবার অনেকে রৌদ্র স্নানও করে নেয়। গ্রীষ্ম ঋতুকে কানাডিয়ানরা অনেক উপভোগ করে, অনেকে বাসার সামনে বারবিকিউ পার্টির আয়োজনও করেন। ছাত্রছাত্রীরা আয়োজন করেন গান বাজনা আর খাবারের পার্টির। গ্রীষ্মের দিন বড় হওয়ায় কাজ শেষ করে অনেকটা সময় পাওয়া যায়, যার ফলে কানাডিয়ানরা গ্রীষ্মকালকে বেশ উপভোগ করতে পারেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই তিন মাস হলো কানাডা শরৎকাল। প্রকৃতির এক চমৎকার পরিবর্তন হয় শরৎকালে। এই সময়ে আকাশে দেখতে পাওয়া যায় সাদা মেঘের ভেলা, আর আবহাওয়া থাকে বেশ ভালো। শরৎকাল গরম আর শীতের মধ্যবর্তী সময়। শরৎকালে কানাডা জুড়ে দেখা যায় বিভিন্ন জাতের ম্যাপেল গাছ। এই গাছগুলোর পাতা লাল, হলুদ, গোলাপি সহ নানা রং ধারণ করে। দেখতে এ যেন এক শিল্পীর বিভিন্ন রঙে আঁকানো বর্ণিল পতাকা। পাতার এই রং বিরঙের কারুকার্যে কানাডার সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি পায়। শরৎকালে কানাডায় দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখি। শরতে হালকা শীত অনুভব হয়, আর তাই মানুষজন শুরু করে দেয় শীতের কেনাকাটা। শরতের পরেই কানাডায় চলে আসে শীত। ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি, এই তিন মাস হলো কানাডার শীতকাল। কানাডায় শীতের পরিমাণ অনেক বেশি থাকায় একে শীতপ্রধান দেশ বলা হয়। বিশ্বে 10টি শীতপ্রধান দেশের তালিকা করা হলে তালিকায় কানাডার নাম চলে আসবে। শীতকালে কানাডা জুড়ে তুষারপাত হয়। কানাডার কোনো কোনো প্রদেশে তাপমাত্রা -20 ডিগ্রি থেকে -50 ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসে। দেশটিতে মাঝে মাঝে তুষার ঝড়ও হয়ে থাকে। এতে রাস্তাঘাট বরফে আচ্ছন্ন হয়ে যায়, বরফ কেটে বের হতে হয় কানাডিয়ানদের। কানাডা অনেক উন্নত দেশ হলেও প্রকৃতির কাছে মানুষ হয়ে যায় বড় অসহায়। অতিরিক্ত শীতের কারণে মাঝে মাঝে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়, মানুষজন তখন বাসার মধ্যেই বেশি সময় কাটায়। আবার অনেকে আইস স্কেটিং করে, বাস্কেটবল খেলে, কেউ বা শপিং করে শীতকালকে উপভোগ করে। শীতের পরে কানাডায় চলে আসে বসন্তকাল। মার্চ, এপ্রিল আর মে মাস হলো কানাডার বসন্তকাল। এই সময় হালকা শীত থাকে, আর মানুষ অপেক্ষা করে গ্রীষ্মের। বসন্তকাল এক ভিন্ন সৌন্দর্য নিয়ে হাজির হয়। এই সময়ে প্রচুর ফুল ফোটে, চারিদিকে শুধু ফুল আর ফুল। অনেক গাছে কোনো পাতাই থাকে না, থাকে শুধু ফুল আর ফুল। অনেকে আবার বাড়ির চারপাশে নানা রং বেরঙের ফুল গাছ লাগিয়ে থাকে। ফুলের সুবাসে কানাডা যেন এক মনোমুগ্ধকর পরিবেশে রূপান্তরিত হয়। বসন্তের এই ফুলগুলো অতি দ্রুতই ঝরে যায়।